প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত, যেই কোনো সময় আল্লাহর শিখানো জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার জীবনে একটি গুনাহও থাকবে না। এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, যত নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন চোখের গুনাহও ক্ষমা করে দিবে যদি আপনি আর গুনাহ না করেন। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন কানের একটা গুনাহও আপনাদের থাকবে না যদি আপনি মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন। এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন একটা গুনাহও থাকবে না যদি আপনি মন থেকে দোয়াটি আল্লাহর কাছে পড়ে বলেন আল্লাহ জীবনে আর জবান দিয়ে গুনাহ করব না। অনেকেই আছেন মন থেকে অনেক চিন্তা ভাবনা করে থাকেন যেটা গুনাহ হয়ে থাকে। এই যত মনের চিন্তা ভাবনার গুনাহ আছে, আপনার সমস্ত মনের চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে। আজকের এই শ্রেষ্ঠ আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে দোয়াটি পড়ার জন্যে, যারাই এই দোয়াটি পড়ে তাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিক দেয়, রহমত দেয়, বরকত দেয়, অভাব অনটন দূর হয়ে যায়। এবং আমাদেরকে অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা বলেছেন যে হুজুর এই আমলগুলো করে এই দোয়াগুলো পাঠ করে আমরা অনেক ধনী হয়েছি, অনেক ভালো আছি, অভাব অনটন দূর হয়েছে, ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত বরকত রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছে, আল্লাহু আকবার। এবং তাদের স্বামী আত্মীয় স্বজন ছেলে সন্তান যারা বিদেশে বিরাজ্যে আছে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। তাই অবশ্যই আপনারাও নবীজির শিখানো এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে দেখবেন ইনশাল্লাহ চতুর্দিক থেকে রিজিকের দরজা আল্লাহ খুলে দিচ্ছে। যারাই ইনকাম করবে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামকে আল্লাহ বাড়িয়ে দিবে, অভাব অনটন দূর করে দিবে। নবীজি বলেছেন ঋণগ্রস্ত থাকলে ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই মনোযোগ সহকারে আপনারা ধন সম্পদ পাওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার জন্যে অবশ্যই আজকের এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন মন থেকে। নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না তারা আজকে নবীজির শিখানো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসমি আজম দোয়াটি পড়বেন, পরে আল্লাহর কাছে যা চাইবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এক ব্যক্তি দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যখানে তিনি এই ইসমি আজমটা পড়লেন। নবীজি বললেন এই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়ার মাধ্যমে চেয়েছেন এটা হচ্ছে ইসমি আজম। নবীজি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি এই ইসমি আজমের উসিলায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। ইসমি আজম পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন না হয় রাত, যখন পারেন আমলটি করবেন, অজু লাগবে না, অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন যখন পারেন তখনই, অজু না থাকলেও সমস্যা নেই, আপনি আমলটি করতে পারেন। আমলটি করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন আত্তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে তার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আপনার কপালে আপনার ভাগ্যে যদি কোনো সমস্যা থাকে, বিপদ আপদ থাকে, অভাব অনটন থাকে, গরিবি হালত থাকে, আপনি আমল করে আল্লাহর কাছে আজকে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন
পরিবর্তন করতে সময় লাগে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে শব্দে শব্দে নবীজির শেখানো দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহর শেখানো গুনামাফের দোয়াটা পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন। তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমলটি করুন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আপনার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে, আপনার গুনাহের কারণে আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া কবুল হয় না, আমল করছেন আমল কবুল হয় না। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে পাঠ করে আপনি ফিরে আসতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জীবনে আমি আর কখনো গুনাহ করব না, না গুনাহের দিকে যাব না, অন্ধকার গুনাহের দিকে যাব না, পাপাচারীর দিকে যাব না, আমি যত গিয়েছি ভুল করেছি আমি আর কখনো যাব না, এই চিন্তা ভাবনা মন থেকে এনে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আমি গুনাহ করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখছেন আমলটি আমরা শুরু করে দেই। এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন, তিরিশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে একক্ষণে নাজিল হয়ে যাবে, তিরিশটা গুণ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, তিরিশটা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজির রোজার পাশে যে ফেরেশতারা আছে নবীজির কাছে আপনার দুরুদ আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দিবে, নবীজি খুশি হয়ে যাবে, সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটি বার দুরুদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে দোয়াটি আপনি পাঠ করুন। তার পূর্বে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি, ভবিষ্যতে আর কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন আপনি পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন, তিনবার পাঠ করুন, রব্বি ইন্নি যালামতু নফসি ফাগফির লি, আবার বলুন, রব্বি ইন্নি যালামতু নফসি ফাগফির লি, রব্বি ইন্নি যালামতু নফসি ফাগফির লি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে। নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি গিয়া বলল, আলী আমি অভাব অনটনের মধ্যে আছি, টাকা নাই পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছি, আপনি আমাকে টাকা পয়সা দান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব, নবীজির কাছ থেকে আমি শুনেছি এ দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন থাকবে না। সেই ব্যক্তি বলল, আমাকে দোয়াটা শিখিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শিখিয়ে দিলেন, আর দোয়াটা পাঠ করার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দিতে থাকলো। সকলে বলে সুবহানাল্লাহ।
এই জন্য আপনি দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন একটিবার সুন্দরভাবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك اسم اعظم دعاتي পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে ফ্যামিলির মধ্যে শান্তি দিবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে যা চাইবেন তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন ইসমে আজম দোয়াটি মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে পাঠ করুন আল্লাহ اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আপনারা সর্বশেষ তিনবার দুরূদ শরীফ পড়ুন এরপর আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছেন এখন আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনটা সরল রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিয়ে দিবে বিশ্বাস রেখে চাইবেন সন্দেহ সংশয় মনের মধ্যে রাখবেন না আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ তাই মন থেকে আল্লাহর কাছে বলবেন আজকে আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ যাতে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় এরপর আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মনের আশা পূরণ হওয়ার জন্য চাইবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে দোয়া করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين تمار باندا باندير اسكيك منغول بار دين وثبارا جخني فيديو تا دیکھے او الله عمل تي كوري چه تمار باندا باندير در جيبونير جوبونير جو تو گنا چه الله چوخير گنا حاتر گنا پائر گنا زبانير گنا انتور گنا پرتك تا گنا كي الله تمي دوئي موچه چھاپ كوري داو আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা বলেছে আল্লাহ এই আমলগুলো করে অভাব অনটন দূর হয়েছে ও আল্লাহ এখনো যারা আমলটি করেছে প্রতিদিন আমলটি করছে আল্লাহ তাদের পরিবার সংসারের মধ্যে বরকত দাও রহমত দাও রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো ফ্যামিলির মধ্যে শান্তি দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিক দান করে দাও
দাও, ও আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দিতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, যারা নিজেরা ইনকাম করে আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করো। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে পূরণ করে দাও, সকলের মনের আশাকে পূরণ করে দাও। অনেকের ছেলে নাই ছেলে দাও, অনেকের মেয়ে নাই মেয়ে দাও, অনেকের ছেলে মেয়ে কোনো কিছুই নেই আল্লাহ নিঃসন্তান, আল্লাহ তাদের সকলকে আল্লাহ সকল মহিলা মা বোনদেরকে আল্লাহ মা হওয়ার তৌফিকে দান করে দাও। আল্লাহ অনেকে মক্কা মদিনায় যাবে আল্লাহ নিয়ত করেছে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, অনেকের ছেলেদের বিবাহ করাইতে পারে না ভালো একটা ফ্যামিলিতে, অনেকের মেয়েদের বিবাহ হচ্ছে না, আল্লাহ সকলের মনের নেকাশাগুলো পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আমলটি সুন্দরভাবে আমাদের সঙ্গে করতে পেরেছেন। আল্লাহ যে সমস্ত লোকের আমলগুলো করেছেন প্রতিদিন করেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, অনেক ধনী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আবারও দোয়া করছি, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করেছি, এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকেও মক্কা মদিনায় নিয়ে কলিজাকে শীতল করে দাও, ঠান্ডা করে দাও। যারা কমেন্টস করেছে, শেয়ার করেছে এবং আমিন লিখেছে কমেন্টসের মধ্যে এবং লাইক দিয়েছে ইসলামিক ভিডিওকে, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখানো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে হবে, না হয় আর একটি ভিডিও আপনি পাবেন না। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওগুলো পাবেন। আমাদের এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেবে, নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে, আর আপনারা দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে, আর আপনারা দেখছিলেন নামাজ শেখুন ইউটিউব চ্যানেল। আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।